Hey guys, welcome back to our new video. I'm Choyon, a first professional MBA student from North Bengal Medical College and Hospital, Shushunagar, Darjeeling. So, rumors came true. Or the jeta shona jacchilo je cut off hoyto ebochor akash chhoa jete pare, stay hoyto hote choleche ebochor. Kalkei tomader NEET er result berolo, seta jebhabe berolo, mane bolar nei kichu, puro NEET website crash kore geche, keu result dekhte pachho na, proti bochori eta hoy, amaro hoyechilo ager bochor eta. 2019 রাত 9টার সময় আমি নিজে রেজাল্ট জানতে পেরেছিলাম ওই 4-5 ঘন্টা কিভাবে যে কেটেছিল আমার এখনো মনে আছে তো যাই হোক তোমরা আশা করছি এতক্ষণ নিজে নিজে রেজাল্ট জানতে পেরে গেছো তোমরা যেটা জানো না সেটা হচ্ছে কালকে আমার WhatsApp কন্টাক্টে যে সমস্ত আমার MBBS বন্ধুরা ছিল তারা সবাই এরকম স্ট্যাটাস দিয়েছিল যে ভাগ্যিস আমরা এক বছর পরে এক বছর আগে জন্মেছিলাম না হলে হয়তো এক বছর পরে জন্মালে আমাদের আজকে এই দিনটা দেখতে হতে পারতো তো সত্যি মানে তোমাদের কি দিন দেখতে হচ্ছে তো যাই হোক মেইনলি ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যেমনটা আমি আগের ভিডিওতে প্রমিস করেছিলাম যে একটা স্কোর ভার্সেস অল ইন্ডিয়া র‍্যাঙ্কে ডিটেইলড ভিডিও বানাবো আমি তো এটাই সেই ভিডিওটা তার সাথে আমি ভিডিওর সেকেন্ড পার্টে আমি এটা নিয়ে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার জন্য ক্লোজিং র‍্যাঙ্ক কত হতে পারে মানে কত র‍্যাঙ্ক অবধি মানে নামতে পারে ক্লোজিং র‍্যাঙ্কটা কত হতে পারে তো এটা সেটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো কোনো পার্ট কিন্তু তোমরা স্কিপ করো না ওকে তো চলো দেখা যাক ভিডিওটা তো মার্কস ভার্সেস স্কোর যেমনটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম আমি যে 720 যেটা আছে সেটা কিন্তু দুজন পেয়েছে টোটাল একজন তো শোয়েব আফতাব যে ওড়িশার ছেলে এবং সে কোটায় পড়তো সে পেয়েছে আর তার সাথে পেয়েছে আকাঙ্ক্ষা সিং বলে একটা মেয়ে সে দিল্লিতে বাড়ি তার তো ওই দুজন টোটাল 720 পেয়েছে শোয়েবের বয়স বেশি ছিল সেই জন্য শোয়েবকে 1 নম্বর স্থান দেওয়া হয়েছে আর আকাঙ্ক্ষাকে 2 নম্বর স্থান দেওয়া হয়েছে তো আকাঙ্ক্ষার মতো আনলাকি তো 720 পেয়েও ফার্স্ট হতে পারলো না যাই হোক 720-তে 1 আর 2 র্যাঙ্ক আছে দেন আছে 710-এ 20 নম্বর র্যাঙ্ক 705-এ আছে 42 নম্বর র্যাঙ্ক 700-তে 85 695 153 680-তে 646 র্যাঙ্ক আছে 676-এ 805 র্যাঙ্ক আছে 697-তে 2590 র্যাঙ্ক আছে 649-এ আছে 4100 641-এ 5695 631-এ 8270 618-তে 12218 610-এ 15000 600-তে 20000 590-এ 24000 585-তে 27000 572-এ 34500 565-তে 39000 568-তে 37000 560-এ 44000 550-এ 49000 545-এ 52000 540-এ 55000 529-এ 63000 500 520-তে 70000 510-এ 80000 তো এটা তো গেল মোটামুটি মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র‍্যাঙ্ক এই অ্যানালিসিসটা আমি এই সমস্ত যে ইনফো আছে সেগুলো অনেক রকমের কমেন্ট সেকশন আমার নিজের ভিডিওর কমেন্ট সেকশন এবং অনেক রকমের গ্রুপ ঘেটে ঘেটে এই সমস্ত ইনফো তোমাদের জন্য কালেক্ট করেছি আশা করছি এটা দেখে তোমরা নিজের নিজের মানে কি বন্ধুদের মধ্যে বা যাদের যাদের যারা এক্সাম দিয়েছিল তাদের পর কীরকম কী র্যাঙ্ক হয়েছে বা কীরকম রেঞ্জের র্যাঙ্কগুলো আছে সেটা তোমরা আশা করছি বুঝতে পারবে ঠিক আছে আর তোমরা আমার ভিডিওর কমেন্ট সেকশানে আরও অনেকেই আছো যেটা কমেন্ট করেছো যে দাদা আমার এত স্কোর হচ্ছে আমার কি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স হবে মানে এটা তোমাদের সবার মুখেই কোয়েশ্চেনটা যে আমি চান্স পাবো কি না তো দেখো অর্থাৎ এই ভিডিওতে যেটা আমি তোমাদের বলেছিলাম যে ক্লোজিং র্যাঙ্ক নিয়ে আলোচনা করব সেটাই আমি আলোচনা করতে চলেছি দেখো তোমাদের র্যাঙ্ক যাই হোক না কেন তোমাদের র্যাঙ্ক 50K হতে পারে 60K হতে পারে 65K অবধিও যেতে পারে ঠিক আছে তো আমি তোমাদেরকে তো এটাই বলবো যে তোমরা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট কোটার 85% কাউন্সিলিং হয় সেটাই কিন্তু তোমরা বসো কেউ কিন্তু ওটা স্কিপ করো না ঠিক আছে আগের বছর যেটা হয়েছিল তোমাদের বলছি আগের বছর প্রায় 39200 মতো র্যাঙ্কে র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক ছিল মানে কি ওই র্যাঙ্ক অবধি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছিল ঠিক আছে 40000 বা 39200 এরম এরম হবে ঠিক আছে এই রেঞ্জে ছিল এবছর তার জায়গায় কিছু সিট অ্যাড হয়েছে অ্যাড হবে তো সেই জন্য সেইটা হয়তো 45K অবধি যেতে পারে ঠিক আছে তো বাট এখানে আসছে একটা বড় বাট যে তোমরা কারা কারা আমার আগের ভিডিওতে ভিডিওটা দেখেছো কিনা জানি না মানে যদি কেউ দেখে থাকো যদি না দেখে থাকো তো আমি ওটার লিঙ্ক কমেন্ট সেকশনে পিন করে দেবো তোমরা ওখান থেকে দেখতে পারো ওটাতে NTA তরফ থেকে রেজাল্টের জন্য একটা অফিসিয়াল নোটিশ এসছে তো সেটাতে ওয়েস্ট বেঙ্গলের একটা মানে কি অ্যানালিসিস দেখানো হয়েছে ওটাতে যে ওয়েস্ট বেঙ্গল থেকে আগের বছর কত ছেলে অ্যাপিয়ার্ড হয়েছিল আর কত ছেলে কোয়ালিফাই করেছিল তো সেখানে কোয়ালিফাইং এর সংখ্যাটা যেটা ছিল সেটা হচ্ছে 36000 যেখানে 2020-তে
ওটা 2019-এ, আর যেখানে 2020-তে যেখানে আরো বেশি স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছে 2019-এর থেকে, বাট স্টিল কোয়ালিফাইং এর সংখ্যা কত? 28,000। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে মোটামুটি যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে বেশি স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেনি, ঠিক আছে? মানে 8,000 কমেছে, মানছি 8,000টা অনেক না, 28,000 স্টুডেন্টের মধ্যে টপ 2,000 এর মধ্যে আসা তো সেটা অনেকটা বড় ব্যাপার। বাট স্টিল আমি বলবো যে যেহেতু এদিকে একটা মানে কি একটা তবু একটা আভাস আছে যে বেশি স্টুডেন্ট কোয়ালিফাই করেনি, সেহেতু আমি বলবো যে তোমরা কিন্তু মানে যাদের মোটামুটি 55-65 এরকম আছে, 65,000 এরকম র্যাঙ্ক আছে, তারা কিন্তু মানে অবশ্যই কাউন্সিলিংটাই বসো, কেউ কিন্তু কাউন্সিলিংটা স্কিপ করো না, ঠিক আছে? এমন যেন না হয় যে তুমি কাউন্সিলিংটা স্কিপ করে দিলে বা কোনো পার্ট মিস করে দিলে, ও হবে না কি হবে, এরম যেন নিজের সাথে না যেন না হয় এই জিনিসটা নিজেকে বলো না, ঠিক আছে? তোমরা অবশ্যই বসো, মানে শেষ অব্দি আশা রেখো, এখনো স্টেট র্যাঙ্ক না অব্দি বেরোনো না অব্দি কিছু বলা যাবে না। স্টেট র্যাঙ্ক বেরোনোর পরে তোমরা বলতে পারবে যে হ্যাঁ এবারে আমার যদি হলো তো হলো, না হলে না হলো, তাহলে আমি পরের বছর প্রিপারেশন দেবো, না হয়তো অন্য স্ট্রিমে চলে যেতে পারি, তো সেটা পরের ব্যাপার। বাট তোমরা আগে কাউন্সিলিংটা তো বসো, তোমরা তোমাদের আগে স্টেট র্যাঙ্কটা তো বেরোক, সেইটা যেন তোমাদের এনসিওর করা হয় তোমাদের তোমাদের তরফ থেকে। তোমরা নিজের দিক থেকে যত অনেকটা দিয়েছো, পুরো বছর দিয়েছো, বাট কাউন্সিলিং এ যদি না বসো তাহলে পুরো বছর যেটা দিলে সেটা কিরকম কি রেজাল্ট হলো তোমার সেটাই তোমরা জানতে পারবে না। তো সেটা কি মানে কি নিজের নিজের প্রতি কি নিজেকে নিজের প্রাপ্য সেটা সেটা সেটার জন্যই বলছি বসো তোমরা অবশ্যই। কিরকম কি র্যাঙ্ক যাবে সেটা তো এখনো বলা যাচ্ছে না, স্টেট র্যাঙ্ক না বেরোনো অবধি কার কোন কলেজ হবে সেটাও বলা যাচ্ছে না। স্টিল আমি অ্যাপ্রক্সিমেট একটা ভিডিও বানাবো, এরপরেই বানাবো কলেজ ওয়াইজ মানে কি ক্লোজিং র্যাঙ্ক কত হতে পারে সেটা নিয়ে বানাবো প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রে, তোমরা সেই ভিডিওটা দেখো। যাই হোক, তো এটাই বলার ছিল তোমাদেরকে যে 65K বা ইভেন 70K র্যাঙ্ক যাদের আছে তাদেরকেও বলবো যে অবশ্যই তোমরা স্টেট কাউন্সিলিংয়ে বসো, তোমরা কেউ কিন্তু স্কিপ করো না। যে তোমাদের অ্যানালিসিসটা বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোয়ালিফাইং এর কোয়ালিফাইড স্টুডেন্টসের যে অ্যানালিসিসটা বললাম ওটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তো ব্যাস গাইস, আজকে ভিডিওতে এইটুকুই ছিল। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা, তার সাথে চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের লেটেস্ট নিউজগুলোর সব আপডেট যেগুলো আছে সেগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আর আমার টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন হয়ে যাও, কেননা সেখানে আমি সমস্ত রকমের PDF বা কারেন্ট নিউজ যেগুলো আসছে NTA তরফ থেকে সেইগুলো প্লাস 2021-এর ছেলে মেয়েদের জন্য দিতে থাকবো, ওখানে কিছু আমার পার্সোনাল নোটস স্ট্র্যাটেজি সেগুলো ওখানে দিতে থাকবো। তো তোমরা যদি জয়েন হও তাতে তোমাদেরই লাভ হবে। ওকে, তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।